রোগীর তাণ্ডবে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে প্রায় লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে অভিযোগ। রোগীর তাণ্ডবের ভয়ে তার কাছে যেতে পারেননি নিরাপত্তা কর্মীরা। শনিবার রাত প্রায় একটা নাগাদ এই হাসপাতালে অরুণ ব্যানার্জি নামে এক রোগী হঠাৎ ভাঙচুর শুরু করে হাসপাতালের এইচডিইউ বিভাগে। কর্তব্যরত নার্সরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করে বলে অভিযোগ। পরে পুলিশ উপস্থিত হয়ে তাকে নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের সুপার ডাক্তার ধীরাজ রায় বর্তমানে স্বাস্থ্য দপ্তরে আনুমানিক ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছেন। বর্তমানে অরুণ ব্যানার্জিকে কলকাতার টেগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান শরীরে পটাশিয়াম কমে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। কাটোয়া থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।